Assalamualaikum, First Security Islamic Bank Limited, শীর্ষ খবর জানাচ্ছি রেদিতা রেজান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী প্রকাশের মাধ্যমে বাংলাদেশের অভ্যুত্থান এবং স্বাধীনতার ইতিহাস জানার সুযোগ হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল প্রযুক্তিতে বঙ্গবন্ধুর আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন এতে দৃষ্টি প্রতিবন্ধীরা সঠিক ইতিহাস জানার সুযোগ পাবে। এই ধরনের প্রকাশনার কারণে ইতিহাস বিকৃতির সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এই সময় বইটি প্রকাশের পেছনের গল্প শোনান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ধন্যবাদ জানাচ্ছি। সরকারি এমন অবস্থায় ছিল, একবার কিছু কিছু পাতা তো একেবারে শীর্ণ জীর্ণ অবস্থা। আমি আর বেবি মধু এটা নিয়ে বসে দিনের পর দিন কাজ করেছি, সেই করে কিছু কিছু উদ্ধার করতে বেশ কষ্ট হয়েছে। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দিয়ে আমরা সেগুলোকে ফটোকপি করে বোল্ড আপ করে অনেকভাবে আমরা চেষ্টা করে করে স্ক্যান করে বের করে অনেকভাবে চেষ্টা করে এই খাতাগুলি আমরা তৈরি করি। এবং এরপর এটা আমরা সবাই আগে এই খাতাগুলি আমরা প্রকাশ করি এবং অসমাপ্ত আত্মজীবনী এই নামটা যে রেহানারি দেওয়া ছিল আমরা নিজের সিদ্ধান্ত নিয়ে যে এই নাম দিয়ে এটা প্রকাশ করব। এবং এই বইয়ের মধ্য দিয়ে যেমন জাতির পিতার জীবনী গাথা আছে, পাশাপাশি তার সংগ্রামের অনেক কথা আছে। এবং আজকে আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন, সে আন্দোলনের অনেক তথ্য এখানে কিন্তু পাওয়া যায়। নোয়াখালী বেগমগঞ্জে গৃহবধূ নিপীড়নের ঘটনায় মঙ্গলবার রাতে সোহাগুল নূর হোসেন নামে আরো দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ টিমের অভিযানে তাদেরকে আটক করা হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে আটক করা হয়েছে, এদের মধ্যে 5 জন বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছে। এদিকে নির্যাতনের শিকার ওই নারী মঙ্গলবার রাতে বেগমগঞ্জ থানায় দেলওয়ারের নামে আরো দুটি মামলা দায়ের করেন। এর আগে বাদলকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনা এবং পর্নোগ্রাফি নিয়ে নিয়ন্ত্রণ আইন আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে। করোনা আক্রান্তদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করতে যুক্তরাষ্ট্রের প্রতিটি হাসপাতালকে ঠান্ডা জ্বরে আক্রান্তদের সব তথ্য ফেডারেল সরকারকে জানানোর নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যবিধি না মানলে যুক্তরাষ্ট্রের সামনে শীতকালে 4 লাখেরও মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি। ভারতের মহারাষ্ট্র রাজ্যের 15টি অঞ্চলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে দেশটির প্রশাসন। আর্জেন্টিনায় করোনা ভাইরাসের মোট নমুনা পরীক্ষার শতকরা 60% আক্রান্ত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে একটি গবেষণা প্রতিষ্ঠান। এ বছরের মধ্যে কোভিড-19 ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। ভ্যাকসিনের সহজলভ্যতা ও সমানভাবে বিতরণ নিশ্চিত করতে সব দেশের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন ট্রাম্প তার কর্মকাণ্ডের মাধ্যমে করোনা ভাইরাসকে জনসাধারণের কাছে গুরুত্বহীন করে তুলেছেন। এর ফলাফল খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে মাস্ক এবং সামাজিক দূরত্ব বিধি সম্পর্কে সঠিকভাবে অধ্যয়ন করা উচিত। করোনা আক্রান্ত হয়েও হাসপাতালে মাস্ককে অবজ্ঞা করে ছবি তোলায় তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ভিডিও বার্তায় ট্রাম্পকে বর্ণবাদী প্রেসিডেন্ট বলে অভিহিত করেছেন। তিনি বলেন ট্রাম্প পুনর্নির্বাচিত হলে তার প্রতারণা ও বিভেদপূর্ণ আচরণে আমেরিকা ধ্বংস হতে পারে। অন্যদিকে ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আমেরিকানরা করোনা ভাইরাসকে ভয় পায় না, তারা ভাইরাসের সঙ্গে বেঁচে থাকতে শিখেছেন। 15 অক্টোবর জো বাইডেনের সঙ্গে নির্ধারিত দ্বিতীয় বিতর্কে যোগ দেওয়ার জন্য তিনি প্রস্তুত আছে বলেও জানান ট্রাম্প। ফ্রেঞ্চ ওপেন টেনিসে আর্জেন্টাইনদের জয়জয়কার। ছেলেদের সিঙ্গলসে ইউএস ওপেন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ডমিনিক থিয়েমকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন আর্জেন্টিনার দিয়েগো স্কোয়ার্সম্যান। মেয়েদের বিভাগে 131তম বাছে আর্জেন্টাইন নাদিয়া পোডরোস্কা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করেছেন তৃতীয় বাছে ইয়েলেনা সিভোতলিনাকে। প্যারিসের রোনাল্ড গ্যারোতে ছেলেদের আরও এক কোয়ার্টার ফাইনালে সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান স্পেনের রাফাল নাদাল 7-6, 6-4 এবং 6-4 গেমে ইটালি ইয়ানিক সিনারকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন। শেষ করছি শীর্ষ খবর, ধন্যবাদ।